নমস্কার বন্ধুরা, আশা করি সুস্থ ও ভালো আছেন। আমিও ভালো আছি। আজকের আমার রেসিপিটি হচ্ছে লাউ চিংড়ি রেসিপি। বন্ধুরা, আপনারা ফুল ভিডিও দেখতে থাকুন। তো চলুন বন্ধুরা, রান্নাটা শুরু করা যাক। এখানে আমি একটা লাউ নিয়েছি, দেখুন লাউ কত টাটকা, তরোতাজা একদম। এই লাউটা আমি এবারে কেটে নেব। লাউ কেটে নিয়েছি। লাউ আপনারা সবাই কাটতে জানেন, তাই আমি লাউ কাটা দেখাইনি। দেখুন আমি এইভাবে করে লাউ কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এদিকে চিংড়ি মাছ কেটে বেছে ধুয়ে আমি নুন হলুদ মেখে রেখেছি। এই চিংড়ি মাছ এবারে আমি ভেজে নেব। খুব কড়া করে ভাজবো না, হালকা করে চিংড়ি মাছগুলো ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিলাম। আমি এই রান্না সর্ষের তেলেই করব। সর্ষের তেলে লাউ চিংড়ি খেতে বেশি টেস্টি আমার মনে হয়, তাই সর্ষের তেল দিয়েই আমি বেশিরভাগ রান্নাটাই আমি করি। এবারে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। সব চিংড়ি মাছ একসাথে দিয়ে দিলাম, ভেজে নেব উল্টে পাল্টে। খুব কড়া করে ভাজবো না, আমি হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি দেখুন সব চিংড়ি মাছ। চিংড়ি মাছ ভাজা কড়াইয়ে আমি আবারও সর্ষের তেল দিয়ে দেব লাউ রান্না করার জন্য। বড় চা চামচ দিয়ে চার চা চামচ সর্ষের তেল আবারও দিয়ে দিলাম। আর আধ চা চামচ গোটা সাদা জিরে দিয়ে দিলাম ফোড়নে। দুটো তেজপাতা, একটা গোটা শুকনো লঙ্কা দিয়ে দেব। আর মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজগুলো ভেজে নেব। এই দেখুন আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, লাল লাল করে আমি পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি। এবারে লাউগুলো দিয়ে দেব। সব লাউ দিয়ে দিয়েছি, এবারে নেড়ে চেড়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে নিলাম। আর এখানে আধ চা চামচ করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। স্বাদ অনুযায়ী এক চা চামচ লবণ দিয়ে দেব। চার পাঁচটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেব। ঝালটা আপনাদের নিজ নিজ পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। আমি একটু ঝাল ঝাল করব, তাই আমি চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর এদিকে আধ চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। এবারে তিন মিনিটের জন্য ঢেকে দেব। তিন মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে দিয়েছি। দেখুন লাউ দিয়ে কত জল বেরিয়েছে। লাউ খুব টাটকা, তাই প্রচুর জল বেরিয়েছে। এই জল দিয়েই লাউ সেদ্ধ হয়ে যাবে। ভালো করে নেড়ে নিচ্ছি। আবারও তিন মিনিটের জন্য আমি ঢেকে দেব। তিন মিনিট হয়ে গেছে, দেখুন খুব ফুটছে, জল শুকায়নি এখনো। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আবারও আমি ঢেকে দেব দু মিনিটের জন্য। দু মিনিট হয়ে গেছে, ঢাকনা তুলে দিয়েছি। যতই ঢেকে রান্না করছি ততই জল বেরোচ্ছে, দেখুন লাউ দিয়ে। খুব সুন্দর টাটকা তরোতাজা লাউ। এবারে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছ আর লাউ ভালো করে মিশিয়ে নেব। চিংড়ি মাছ লাউ আবারও আমি দু মিনিটের জন্য ঢেকে দেব। এই দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে লাউ চিংড়ি রান্না।
আপনারা যারা এই রান্না জানেন না, একবার হলেও বাড়িতে ট্রাই করে করে খেয়ে দেখবেন, দেখবেন খুব ভালো লাগবে। আমার রান্না রেডি, নামিয়ে নিয়েছি, দারুণ দেখতে হয়েছে। আমার এই লাউ চিংড়ি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।